প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকের এমএ শেষ পর্বের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক আহমদ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মধ্যযুগের ভারতের ব্যবসা বাণিজ্য সম্পর্কে। আমরা জানি প্রাচীন আমল থেকেই ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের বহুল আলোচনা, প্রশংসা এবং উন্নতির কথা আমরা জানি। প্রাচীন যুগ থেকেই ভারতবর্ষের সাথে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের ব্যবসায়িক যোগাযোগ ছিল, কেননা আমরা জানি ভারতবর্ষ ছিল একটি উর্বর রাষ্ট্র। এখানে প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদিত হতো এবং এখানকার শিল্পী, কারিগর এবং শ্রমিকেরা নানা রকমের শিল্পদ্রব্য, হস্তশিল্পের বিভিন্ন রকমের দ্রব্যাদি উৎপাদন করত। তাছাড়া এই অঞ্চলে প্রচুর পরিমাণে মশলা জাতীয় দ্রব্য উৎপাদিত হতো, যা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রফতানি করা হতো। আমরা যে সময়ের ইতিহাস পড়ব, সেই সময়টি হচ্ছে ত্রয়োদশ শতকের শুরু থেকে অষ্টাদশ শতক পর্যন্ত। এই দীর্ঘ সময়ে মুসলমানরা ভারতবর্ষে শাসন করেন। এই সময়ে বলা হয়ে থাকে যে ভারতবর্ষ ব্যবসা বাণিজ্যের পৃথিবীর একটি অন্যতম কেন্দ্রে পরিণত হয়। বিশেষ করে মোগল আমলে ভারতের ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার এতই বৃদ্ধি পায় যে ইউরোপের বণিকেরা ভারতবর্ষে আসার জন্য উদগ্রীব হয়ে থাকত এবং এই সকল অঞ্চলের দ্রব্যাদি তারা ইউরোপের বিভিন্ন বাজারে বিক্রি করে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে সক্ষম হত। এই ব্যবসা বাণিজ্য কে আমরা রাজনৈতিক ইতিহাসে নেই, এই ব্যবসা বাণিজ্যের ইতিহাসকে আমরা দুটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটি হচ্ছে সুলতানি আমল, আর একটি হচ্ছে মোগল আমল। প্রথমে আমরা আলোচনা করব সুলতানি আমলের ব্যবসা বাণিজ্য সম্পর্কে এবং দ্বিতীয় ভাগে আলোচনা করব মোগল আমলের ব্যবসা বাণিজ্য সম্পর্কে। আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রাচীন আমল থেকেই মোগল এবং সুলতানি আমল এবং তার পূর্বে প্রাক ইসলামী আমলের যখন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য চলত, তখন ভারতবর্ষের কিছু নিয়মনীতি ছিল এবং এগুলো দ্বারাই এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য পরিচালিত হত। সুলতানি আমল শুরু হয় কুতুবুদ্দিন আইবেকের দিল্লিতে রাজধানী প্রতিষ্ঠার মাধ্যমে এবং এই অঞ্চলে মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন। প্রথমেই কুতুবুদ্দিন আইবেক এই অঞ্চলে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তার পরবর্তীতে ইলতুৎমিশ এই রাজনৈতিক কর্তৃত্বকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তার পরবর্তীতে গিয়াসউদ্দিন বলবন ভারতের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাকে কঠোর হস্তে দমন করেন এবং তিনি রাষ্ট্রের উন্নয়নের জন্য
ব্যবসা বাণিজ্যের দিকে মনোনিবেশ করেন। যদিও গিয়াসউদ্দিন বলবনের সময় বৈদেশিক আক্রমণ, বিশেষ করে তুর্কিদের আক্রমণ, মঙ্গোলদের আক্রমণ প্রতিহত করতে যেয়ে তাকে অনেক সময় ব্যয় করতে হয়েছিল, তারপর তিনি রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তবে সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বেশি প্রসিদ্ধি এবং সমৃদ্ধি অর্জন করেছিল আলাউদ্দিন খলজির সময় থেকে। আমরা জানি আলাউদ্দিন খলজি ছিলেন প্রথম শাসক যিনি ভারতবর্ষকে, বিশেষ করে ভারতবর্ষের দক্ষিণাঞ্চলকে জয় করতে সক্ষম হয়েছিলেন। আলাউদ্দিন খলজি পূর্ব পর্যন্ত মুসলিম ভারত ছিল উত্তর ভারতকে কেন্দ্র করে, অর্থাৎ উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম সাম্রাজ্য বিদ্যমান ছিল। আলাউদ্দিন খলজি সর্বপ্রথম বিন্ধ্য পর্বতকে অতিক্রম করে দক্ষিণ ভারতকে মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং এর ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন সাধিত হয় এবং এই দক্ষিণাঞ্চল জয় করার ফলে ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়। কেননা এই দক্ষিণাঞ্চলেই ছিল ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত, ভারত মহাসাগরের কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ বন্দর, বিশেষ করে গুজরাট অঞ্চল ছিল সেই সময় থেকে ব্যবসা বাণিজ্যের জন্য একটি উৎকৃষ্ট কেন্দ্র। গুজরাটকে কেন্দ্র করেই ভারতবর্ষের অধিকাংশ ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো, যার মাধ্যমে আরব সাগর হয়ে, ভূমধ্য সাগর হয়ে ইউরোপের সাথে এবং আফ্রিকার সাথে যোগাযোগ রক্ষা করা হতো। এই আলাউদ্দিন খলজির সময় দক্ষিণাঞ্চল জয়ের ফলে দক্ষিণাঞ্চলে যে সকল মশলার উৎপাদন হতো এবং বিভিন্ন প্রকার খনিজ পদার্থের সমারোহ ছিল তা মুসলমানদের কর্তলগত হয় এবং এই সকল কারণে আলাউদ্দিন খলজির সময় ব্যবসা বাণিজ্য দ্রুত প্রসার লাভ করতে থাকে। পরবর্তীতে তুগলক বংশের শাসনামলেও এই ধারা অব্যাহত থাকে এবং পরবর্তীতে মুসলিম শাসন ব্যবস্থা বিভিন্ন শাসকের দুর্বলতার সুযোগে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। ছোট ছোট রাজ্যগুলো আঞ্চলিকভাবে শাসন করতে থাকে এবং পরবর্তী পর্যায়ে মোগলরা এসে এই অঞ্চল দখল করে এবং তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং মোগল সাম্রাজ্য নামে পরিচিত। এই সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের বেশ কয়েকটি কেন্দ্র ছিল, তার মধ্যে অন্যতম কেন্দ্র ছিল হচ্ছে মুলতান এবং গুজরাট এবং পেশোয়ার। এই অঞ্চলগুলোকে কেন্দ্র করেই ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো, এদের সাথে বহির্বিশ্বের যোগাযোগ ব্যবস্থা ছিল, বিশেষ করে চায়না থেকে দ্রব্যাদি পেশোয়ার হয়ে মুলতান হয়ে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া এবং ইউরোপে প্রেরণ করা হতো। সেই সময়ে আমদানি এবং রপ্তানি দ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল, বিশেষ করে ভারতবর্ষ থেকে বেশিরভাগ দ্রব্য রপ্তানি করা হতো, আমদানি করা হতো শুধুমাত্র শাসক শ্রেণীর জন্য বিলাস দ্রব্যগুলো। রপ্তানি দ্রব্যের মধ্যে ছিল বয়ন শিল্প, বিভিন্ন প্রকারের কাপড় ভারতবর্ষে উৎপাদিত হতো, বিশেষ করে বাংলা অঞ্চলে এবং গুজরাটে অনেক সুন্দর সুন্দর এবং মসৃণ কাপড় উৎপাদিত হতো এবং এগুলোর চাহিদা তখন ইউরোপে ব্যাপকভাবে সমাদৃত হতো। তাছাড়া দক্ষিণ ভারতে অনেক রকমের মশলা উৎপাদিত হতো, এই মশলা ইউরোপের বাজারে অত্যন্ত দামি ছিল, আরব বণিকরা এই মশলা বহন করে জাহাজে এবং স্থলপথে
ইউরোপে নিয়ে যেত এবং ইউরোপের বাজারে তারা এগুলো রপ্তানি করত। তাছাড়া এই অঞ্চলে বিভিন্ন প্রকারের কৃষি পণ্য, গম, যব, ভুট্টা এগুলো প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। এই সকল পণ্য পারস্য উপসাগরের নিকটবর্তী অঞ্চলগুলো এবং পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে এই সকল কৃষি পণ্য রপ্তানি করা হতো। আর শাসকদের জন্য বিভিন্ন দ্রব্যাদি আমদানি করা হতো। আমদানি পণ্যের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল ঘোড়া, গাধা এগুলো। বিশেষ করে পারস্য অঞ্চলের যে উন্নত মানের ঘোড়া এবং গাধা ছিল তা ভারতবর্ষের শাসকেরা যুদ্ধের জন্য আমদানি করত। তাছাড়া পারস্য অঞ্চল থেকে বেশ কিছু তরবারি এবং যুদ্ধাস্ত্র আমদানি করা হতো। এই ছিল সুলতানি আমলের আমদানি এবং রপ্তানি দ্রব্য। এবং আমরা তিনটি শহরের কথা বলেছি, মুলতান, পেশোয়ার এবং গুজরাট। এই তিনটি কেন্দ্র ছিল ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত সমৃদ্ধ এবং প্রসিদ্ধ। এই তিনটি কেন্দ্রকে আবর্তন করেই ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি পরিচালিত হতো। এবার আমরা আলোচনা করব মোগল আমলের ব্যবসা বাণিজ্য সম্পর্কে। আমরা জানি সম্রাট বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে জয়লাভের মাধ্যমে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এই মোগল সাম্রাজ্যকে বলা হয় ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের স্বর্ণযুগ। কেননা এই সময়ে ভারতবর্ষ মুসলমান অধীনে সবচেয়ে বড় এবং সমৃদ্ধশালী সাম্রাজ্যে পরিণত হয়। বিশেষ করে সম্রাট আকবরের সময় ব্যবসা বাণিজ্যের অভূত সমৃদ্ধি অর্জিত হয়। কেননা আমরা জানি সম্রাট আকবর প্রায় অর্ধশতাব্দী কাল রাজ্য পরিচালনা করেন এবং সেই সময়ে বাংলার অর্থনৈতিক এবং সামাজিক সমৃদ্ধি অর্জন হয়। এবং সেই সময়ে তিনি হিন্দু মুসলিম ঐক্য সাধনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের মধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন এবং মানুষের জীবন জীবিকার মান উন্নত করার জন্য তিনি অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন এবং তা বাস্তবায়ন করেন। মোগল আমলে ব্যবসা বাণিজ্য ব্যাপক বিস্তৃতি ঘটে, বিশেষ করে যখন ইউরোপীয় বণিকরা এই অঞ্চলের সাথে সরাসরি বাণিজ্য করতে উদ্বুদ্ধ হয় তখন থেকে। আমরা জানি ষোড়শ এবং সপ্তদশ শতকে ইউরোপের বিভিন্ন বণিক গোষ্ঠী ভারতবর্ষে আগমন করে এবং তারা এখানে এসে সরাসরি ভারতবর্ষের সাথে ইউরোপের বাণিজ্য সম্পর্ক তৈরি করে, যা পূর্বে মাধ্যম হিসেবে বিশেষ করে আরব বণিক এবং পার্সিয়ান বণিকদেরকে ব্যবহার করে তারা ব্যবসা বাণিজ্য করত ইউরোপের সাথে। কিন্তু এই সময় আমরা দেখতে পাই যে ইউরোপীয় বণিকরা সরাসরি ভারতবর্ষের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করে এবং তার সম্ভব হয়েছিল বাস্কো দা গামা কর্তৃক পানিপথের মাধ্যমে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার রাস্তা আবিষ্কারের মধ্য দিয়ে। আমরা জানি 1498 খ্রিস্টাব্দে বাস্কো দা গামা পর্তুগিজ অঞ্চল থেকে পর্তুগিজ বন্দর থেকে পানিপথে ভারতবর্ষে কালিকট বন্দরে আসেন এবং এই পানিপথ আবিষ্কারের ফলে ইউরোপীয় বণিকরা ভারতবর্ষের সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার জন্য ব্যাপক প্রতিযোগিতায় লিপ্ত হয়। প্রথমে পর্তুগিজরা এই অঞ্চলে আসে, তারপর ডাচ, ওলন্দাজ, ফরাসি, ব্রিটিশ একে একে সবাই এই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা করে এবং তৎকালীন মোগল বাদশাহদের সাথে সুসম্পর্ক তৈরি করে এবং মোগল বাদশাহরাও তাদের
রাজ্যের সমৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য ইউরোপীয় বণিকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে। আমরা দেখতে পাই ইউরোপীয় বণিকরা এই অঞ্চল থেকে বিভিন্ন প্রকারের মশলা এবং কাপড়ের বিভিন্ন সূক্ষ্ম মোটা এবং নানান রকমের কারুকার্য শিল্প কারুকার্যময় কাপড় তারা ইউরোপের বিভিন্ন বাজারে নিয়ে যেত এবং এই অঞ্চলের তামা এবং খনিজ পদার্থ বিশেষ করে স্বর্ণ, তারপর হচ্ছে মালাবরের হীরা এগুলো তারা ইউরোপের বাজারে নিয়ে যেত এবং প্রচুর মুনাফা লাভ করতে সক্ষম হয়েছিল। এই ইউরোপীয় বণিকরা এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য একে অপরের সাথে দ্বন্দ্বে পর্যন্ত লিপ্ত হয়ে যায়। এ থেকে প্রমাণিত হয় যে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে পারলে ইউরোপীয় বণিকদের প্রচুর পরিমাণে লাভ হতো এবং এই লাভকে অব্যাহত রাখার জন্যই তারা একে অপরের সাথে বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। আমদানি পণ্যের মধ্যে রয়েছিল তখন মোগল শাসকরা তারা তাদের ইউরোপীয় বিভিন্ন প্রকারের বিলাস দ্রব্য আমদানি করত এবং এগুলো সাধারণত উচ্চপদস্থ কর্মকর্তারাই ব্যবহার করত। আমদানি পণ্য সবগুলি ছিল মূলত বিলাসবহুল দ্রব্য। আমদানি দ্রব্যের চেয়ে রপ্তানি দ্রব্যই সবচেয়ে বেশি ছিল। রপ্তানি বাজার ছিল অনেক বড়। এখান থেকে বিভিন্ন প্রকারের কৃষিপণ্য, কুটির শিল্প, তারপর বিভিন্ন প্রকারের খনিজ পদার্থ ইউরোপের বাজারে রপ্তানি করা হতো। এভাবে মোগল আমলে বিশেষ করে সম্রাট শাহজাহান এবং সম্রাট আওরঙ্গজেবের সময় ইউরোপীয় বণিকরা ব্যাপক হারে এই অঞ্চলে আসতে থাকে এবং তারা এই অঞ্চলের দ্রব্যাদি জাহাজ বোঝাই করে ইউরোপে নিয়ে যেত এবং ইউরোপের সাথে ভারতের সরাসরি বাণিজ্য সম্পর্ক স্থাপন হওয়ার ফলে আগে যে পরিমাণে বাণিজ্য হতো তা ভলিউম ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে এবং এই অর্থনৈতিক ব্যবস্থার এবং ব্যবসা বাণিজ্যের উন্নতির ফলে ভারতবর্ষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন হয়, যা মোগল আমলের বিভিন্ন স্থাপনা তৈরিতে এবং মোগলদের বিলাস পোষণ জীবন ব্যবস্থা এবং এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন পর্যবেক্ষণ করলে তা অতি সহজে প্রতীয়মান হয়ে থাকে। সুতরাং আমরা আজকে মুসলমান আমলে, বিশেষ করে ভারতবর্ষের মুসলিম শাসন ব্যবস্থায় যে ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধিত হয়েছিল তার ক্রমান্বয়ে পরবর্তীতে অব্যাহত ছিল এবং এই ধারাবাহিকতাই ভারতীয় ব্যবসা বাণিজ্য আজ উন্নতির চরম শিখরে অবতীর্ণ হতে সক্ষম হয়েছিল। সুতরাং আমরা আজকে পাঠের মাধ্যমে জানতে পারলাম যে কিভাবে বহির্বিশ্বে, বিশেষ করে ইউরোপীয় বণিকদের সাথে এই অঞ্চলের মোগল ভারতের ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি অর্জন হয়েছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।